বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল কলেজ সকল ছাত্রছাত্রীর জন্য বিরাট বড় সংবাদ তোমাদের স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো এবং রাজ্যে কালকে থেকেই লকডাউন কবে থেকে তোমাদের স্কুল বন্ধ হচ্ছে কিভাবে তোমাদের ক্লাস হবে সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো মতামত জানানো থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের কোভিডের সংক্রমণের গ্রাপ যে হারে বৃদ্ধি পেয়েছে সেই অনুযায়ী রাজ্যে আবার আংশিক লকডাউন হতে চলেছে এই আংশিক লকডাউনের মধ্যে পড়ছে স্কুল কলেজ ছাত্রছাত্রীদের এর কোভিডের সংক্রমণ যাতে না হয় সেই কারণে কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের থেকে ঘোষণা করা হল আগামীকাল অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ থেকে তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ থাকবে রাজ্যের প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মুখ্য সচিব নিজে আজকে নবান্ন থেকে রীতিমতো এই ঘোষণা করেন যেটা সংবাদ মাধ্যম সূত্রে এই মুহূর্তে প্রকাশ হয়েছে একটু আগেই এই মুখ্য সচিব ঘোষণা করেন রাজ্যের প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান কোভিডের সংক্রমণের এ বৃদ্ধির কারণে এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে আগামী কাল থেকে অর্থাৎ কাল থেকে কিন্তু তোমাদের স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ থাকছে রাজ্যের সমস্ত যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু শতাংশ কর্মচারীরাই যেতে পারবে এবং শপিং মল থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ মানুষকেই প্রবেশ করার অনুমতি থাকবে মানে সমস্ত জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে সিনেমা হল থেকে শুরু করে রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত জায়গায় এবং যানবাহনের কথা যদি বলি যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জানানো হয়েছে যে এই মুহূর্তে সংক্রমণ যাতে না বাড়ে সেই কারণে টেন ও হাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মুহূর্তে যা টেন চলছে তার পঞ্চাশ শতাংশ ট্রেনই কিন্তু আমাদের রাজ্যে কালকের থেকে চলবে এবং সন্ধ্যে সাতটা পর্যন্ত এই ট্রেন চলবে সাতটার পরে ট্রেন চলবে না বলে এই মুহূর্তে মুখ্য সচিবে এর যারা যেটা জানিয়েছেন তা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে তাহলে কিভাবে ক্লাস হবে তোমাদের যেরকমভাবে আগে অনলাইনে ক্লাস হয়েছিল সম্ভবত সেই ভাবে ক্লাস হবে চা শরীরে অফলাইনে ক্লাস রীতিমতো বন্ধ হয়ে যাচ্ছে শুনে বিষয়টা আমার অত্যন্ত খারাপ লাগছে কিন্তু তোমাদের সবার আগে এ পড়াশোনা নাই সবার আগে স্বাস্থ্য তোমরা যদি একজন ক্ষতিগ্রস্ত হও একজনের একজন সংক্রমিত হয় একজনের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় সেটা আমাদের কাছে বড়ো সবচেয়ে বড় খারাপ দিক হবে সেই কারণেই ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মুখ্য সচিব নবান্নের বৈঠকে ঘোষণা করেন কাল অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ থেকে তোমাদের স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে তোমাদের স্কুল কলেজ সম্পূর্ণভাবে আবার পুনরায় বন্ধ হয়ে যাবে যেটা আমরা প্রত্যেকে চাইছিলাম না ব্যক্তিগত আমার শুনে কিন্তু খারাপ লাগছে অনেকটাই তার সত্ত্বেও ও যেটা সংক্রমণের দিকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে করা দরকার সেটাই করছে রাজ্য সরকার তো তার মানে বুঝতেই পারছো রাজ্যে লকডাউন রয়েছে সম্পূর্ণ লকডাউন না হলেও আংশিক লকডাউন যার প্রভাব পড়বে কিন্তু অনেকটাই তোমাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ করা ঠিক হয়েছে না স্কুল কলেজ চালালেই পরীক্ষার সুবিধা হতো বা তোমাদের যা মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত